নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সক্রিয় সিএম, ভিজিল্যান্স ও জিএসটি বিভাগ বিধায়ক কমলাক্ষের বাড়িতে হাত। গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে কাটিগড়ায় তিন বাংলাদেশি আটক, উদ্ধার অস্ত্রশস্ত্র। পৈতৃক সম্পত্তি দখল করে বায়নার অভিযোগ, ভূমাফিয়াদের বিরুদ্ধে নালিশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বাসভবনে সিএম, ভিজিল্যান্স এবং জিএসটি বিভাগের হানা। কি কারণে এদিন এই দুটি বিভাগ তদন্ত করেছে তা জানা যায়নি। বিশেষ তদন্তের স্বার্থে সোমবার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বাড়িতে এই অভিযোগ চালানো হয়েছে। সিএম ভিজিলেন্সের আধিকারিক বিজু শর্মার নেতৃত্বে ভিজিলেন্স দল এবং জিএসটি বিভাগের এডিশনাল কমিশনার অনিল কুমার জালানের নেতৃত্বে একটি দল সোমবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বাসভবনে তদন্ত চালায়। উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে সিএম ভিজিলেন্সের তদন্ত চলছে। কোন ইয়ার থেকে আইসা আমি তো কইতে পারি না, আমি আমার বাড়িতে আইসি অল্প কাজের জন্য, আমার কাজে ফসল আপনাকে সাক্ষীর জন্য বলেছে, আমার কইছে যদি সম্ভব হয় তাহলে একটা উইটনেস দেওয়ার লিগে মন্তাজে সাহস করে দিতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যে যেগুলা এভিডেন্স যদি কিছু থাকে তাহলে একটা উইটনেসের লিগে নিয়ারেস্ট কইছে, দুইজনরে কইছে নিয়ারেস্ট। তো আমার সময় হলে আমি থাকবো না, নাইলে তো নাই। কার বাসায় আছে এটা? কার বাসায়? কার বাড়িতে এসেছে? এটা তো কমলাক্ষদের বাসা, আমার নিয়ারেস্ট বাসা, বিধায়ক কমলাক্ষ। আচ্ছা, তো আপনি এখন সাক্ষী দিচ্ছেন? এখনো তো দেই নাই আমি কিছু। কাছাড়ের কাটিগড়া থেকে তিন বাংলাদেশি আটক। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড়ের কাটিগড়া কিন্নখাল বাজার থেকে রবিবার রাতে ওই বাংলাদেশিদের আটক করে গ্রামরক্ষীরা। জানা যায়, স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সদস্যরা রাতে সীমান্তের কিন্নখাল বাজারের চারপাশে তিনজনকে ঘোরাঘুরি করতে দেখেন। এতে সন্দেহ হয় তাদের উপর। সন্দেহের ভিত্তিতে গ্রামরক্ষী বাহিনীর তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর আটক তিনজন স্বীকার করে যে তারা বাংলাদেশি নাগরিক। তারা কাছাড় থেকে বাংলাদেশে মহিষ চোরাচালান করতে অবৈধভাবে প্রবেশ করেছিল। আটক বাংলাদেশিদের এমন স্বীকারোক্তির পর গ্রামরক্ষী সদস্যরা পুলিশকে খবর দিয়ে তিন বাংলাদেশিকে পুলিশের হাতে সমঝে দেন। আটক তিন বাংলাদেশির কাছ থেকে ধারালো অস্ত্রশস্ত্র, বেশ কিছু অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, কাছাড়ের কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন বাংলাদেশে মহিষ চোরাচালান করা হয়। রাতে বাংলাদেশিরা সীমান্ত দিয়ে অবৈধভাবে কাছাড়ে প্রবেশ করে এবং কাছাড় থেকে মহিষ নিয়ে বাংলাদেশে নিয়ে যায়। তোমার নাম গীতা? তোমার নাম গীতা? আব্দুল বাসিত বাচ্চু। বাড়ি কই? বাংলাদেশ। তোমার নাম? জামিল আহমদ। বাড়ি কই? বাংলাদেশ। তোমার নাম? এবাদ। বাড়ি কই? বাংলাদেশ। বাবার নাম? বাবার নাম গীতা? তোমার? ওয়াবালি। বাবার নাম? হাজি আব্দুল খালিক। তোমার নাম? আব্দুল ওয়াব। খাল খাল এখানে বাংলাদেশ কোন জায়গা? আমল শীত। হ্যাঁ, গ্রাম আমল শীত। কোন থানা? থানা রকিগঞ্জ জেলা। জেলা? সিলেট। মানে এখানে খাল লগে আইছো? এখানে খাল লগে আইছি, মানে নহন মানুষে দিছে, আমি তো মানুষ চিনি না। ও আমরা ফাটাই দিত লাঠি মারা। লাঠি মারি কিতা করতে গিয়া ওখানে এক মানুষের গেছে, আমরা দিত রাজাটিলে বিডিবি কিতা হইলা বিডিবি কিতা বিডিবি যে বদুল ভাই হন মানুষ হয়ে দিছে, বদুল ভাই নাম হইতো আমরা চলে বিডিবি কইলে সাই দিব না নি রাজি না এখন কইয়া দিছে মাটিটা সেক্রেটারির যে বরদুল যে ওদিকে চাও, ওদিকে চাও, বিজেপি সেক্রেটারি বরদুলের কথা কইলে মানে কইছে বুঝে মানছে আনি আনছে না বাংলাদেশের মানছে অন্য মানুষে কইছে বরদুলোর নাম কোয়ার লাগি দাদাটিলা বরদুলোর আচ্ছা তোমরা আর আইসলাই না আজকে আমরা শোনানি। কাছাড় জেলার অম্বিকাপুর পঞ্চম খণ্ডের পাঁচ নম্বর পাট্টায় চারটি পরিবারের সাড়ে তিন বিঘা জমি দখল করে বায়না করার অভিযোগ উঠেছে
মজিবুদ্দিন বড়ভুইয়া, আফতাবউদ্দিন বড়ভুইয়া, বশিরউদ্দিন বড়ভুইয়া ও মিজাজুল হক বড়ভুইয়ার বিরুদ্ধে। সোমবার অম্বিকাপুর ষষ্ঠ খণ্ডের বাসিন্দা আইনুল হক বড়ভুইয়া, বাবুল হোসেন লস্কর, নজরুল হক বড়ভুইয়া এক সাংবাদিক সম্মেলন করে বলেন, বহু বছর ধরে অম্বিকাপুর ষষ্ঠ খণ্ডের পাঁচ নম্বর পাট্টায় চারটি পরিবারের পৈতৃক সম্পত্তি রয়েছে। কিছুদিন আগে তারা জানতে পারেন, অভিযুক্তরা চারটি পরিবারকে না জানিয়ে গোপনে 3.5 বিঘা জমি বায়না করে বিক্রয় করতে যাচ্ছেন। এই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে চায় না। একাধিকবার বিচার সভার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাইলেও অভিযুক্তরা সভায় আসেনি। পরে বাধ্য হয়ে তারা নিজের সীমানা নির্ধারণ করতে যান। তখন অভিযুক্তরা ওই পরিবারগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তারা আরও অভিযোগ করেন, অভিযুক্তরা জমি দালালির সাথে জড়িত। এরা আগেও অনেক পরিবারকে হুমকি দিয়ে জমি আত্মসাত করেছেন। তাই তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন ঘটনার সঠিক তদন্ত করে ভূমাফিয়াদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। জমিটা আমরা শুনছি তারা বয়না করে লিছে পুরা 90 কাঠা। 90 কাঠা বয়না ফেরার করে আমরা আজকে 15-20 দিন থেকে তারার গেছে গ্রামের আমরা যত মানুষ আসলা এই গাউবুড়া এরারে লইয়া সব লইয়া আমরা তারার গেছে বিচার চাইছি বলে আমরা জায়গাটা তোমরা বিক্রি করিও না, এটা জয় করি তো আগলাইয়া আমরা তোমরা 18 কাঠা বাটো পড়ে এটা আমরা আগলাই দেব। তারা তোমার এইটা হলে হলে বয়না করছে, বয়না করার পরে আমরা দাদুর সব নামগুলা ডুবাই লিছে দেখিয়া যৌতা বৌনা বয়না তোমার লেখে লিছে। এই যে মজিবুদ্দিন যে আছে যেন এই জন্য হলো বু মাফিয়া জমিনের কেরেঙ্কালি সব গরিব গরিব মানুষ যারা আছে এরারে তোমার সব কেরেঙ্কালি করিয়া এখানের দাগ দে, এখানের ফাট্টা দে, এখানের এখানের ধমকি দে করিয়া চালবাজ করিয়া তোমার এই মানুষরা খালি জমিনও লুটে। তো আমরা সবচেয়ে বড় হইল যে মুখ্যমন্ত্রী গেছে ওটা জানাই জমিন জমিন যে মাফিয়া কল আছে তারা জমিন রাজ যারা দলালি করে এরা তোমার মুখ্যমন্ত্রী কইছেন এরারে দরবার লেগেন কিন্তু এইটা ধরা হয় না। এই যে মাফিয়া জমিন মাফিয়া 2 দিন পরে পরে এই বয়না করিলা এই করিলা সেই করিলা এটা অনুরোধ করিয়া মানে অতচন্দ্র আমরা কর্মু আমরা দানাত কর্মু আমরা উপরে যাতে কেস হয়েছে আর মিশ্রা জুটা কেস দিয়ে তো যাতে হয়েছে আমরা পেট্টিকেল কোনো মারি তো গেছি না কিচ্ছু না আমরা জমিনটা আমরা তারা গেছে বিচার সাইতে সাইতে পাইছি না বিচার না পাওয়ার কারণে আমরা গিয়া আগলানির চেষ্টা করছি। এর মধ্যে তারা আমরা উপরে মিথ্যা কেস দিলেছে। তো এখন তো আমরা তারা আমরা রাস্তাঘাটে আক্রমণও করে অ্যাটক করে কোনো আমরা জান বাঁচালে কিন্তু আমরা পুলিশের গিয়া আইনর সারা লাগে লাগে। বিগত পুজোর সময় বাংলায় ব্যানার লেখার অভিযোগে ব্রহ্মপুত্র উপত্যকার 24টি পুজো প্যান্ডেলে তাণ্ডব চালায় লাচিত সেনা এবং আশু সহ বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী সংগঠন। মাতৃভাষার এই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে একটি নাগরিক সভার ডাক দেন অরুন্ধতী গুপ্ত ও অলোকা দেব নামে দুই গৃহবধূ তথা সমাজকর্মী। মূলত তাদের যৌথ উদ্যোগে এই প্রক্রিয়ায় শরিক হন এই উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তারই পরিণতিতে আয়োজিত হয় একটি প্রতিবাদী গণধর্ণা কর্মসূচি। ভাষা জননীর সম্মান রক্ষার্থে এই দুই সমাজকর্মীর এই সাহসিক উদ্যোগকে মান্যতা দিতে সোমবার শিলচর প্রেস ক্লাবে তাদের সম্বর্ধনা দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন বিডিএফ আহ্বায়ক ঋষিকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য। এরপর বিডিএফ সদস্যদের পক্ষ থেকে তাদের হাতে মানপত্র তুলে দেন উপস্থিত বিডিএফ এর সদস্যরা। পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, এই প্রতিবাদী কর্মসূচি নেবার দায়িত্ব ছিল স্বীকৃতি প্রাপ্ত রাজনৈতিক দল তথা উপত্যকার মাতৃভাষা প্রেমী সংগঠনগুলির। এই দায়িত্ব পালিত না হলেও এই ব্যাপারে আশ্বাস এনজিওর সাথে যুক্ত এই দুই গৃহবধূ যেভাবে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছেন, নাগরিক সভা ডেকেছেন এবং তাকে সফল করে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন তা অভাবনীয়। তার জন্য রাজ্যের আপামর বাংলাভাষীদের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে। এদিনের সম্মাননার পরিপ্রেক্ষিতে অরুন্ধতী গুপ্ত এবং অলোকা দেব বিডিএফ এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকের এই সম্মানকে তারা আজীবন মনে রাখবেন কারণ মায়ের ভাষার অধিকার রক্ষার তাদের সামান্য প্রয়াসকে আজ মান্যতা দেওয়া হলো। আজকে আমাদের এই মানে প্রতিবাদ হোক আন্দোলন হোক মানে আমরা যেহেতু স্টার্ট করেছি ভাবতে পারিনি কিন্তু আজ আমরা অনেক পণ্য আসছে আমাদের কাছে মানে এখন আমাদেরকে দেখে বিভিন্ন সংস্থা সামনে কেউ আসেনি কিন্তু এই যে আমরা প্রতিবাদ করলাম বা সভা করলাম এত মানুষ কিন্তু এত মানে যেটুকু আমরা ভেবেছিলাম আসবে অতটুকু আসেনি কিন্তু এখন দেখছি কি আমাদেরকে দেখে এখন ভিতরে মানে সবাই প্রতিবাদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে মানে এখন ভাবছি কি ওরা করে নিয়েছে তো আমরা এখন করবো
আমি বলবো আমাদের 1% হলেও সাকসেস, এবং আমরা এটা নিয়ে বসে থাকবো না। আমাদের দু একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন আমাদের নেক্সট স্টেপ কি। তো এই যুদ্ধটা আমরা চালিয়ে যাব যতদিন পারি, যতদিন আমাদের ক্ষমতা আছে আমরা চালিয়ে যাব। তো এই অলকা এবং অরুন্ধতীকে দেখে আপনারা নির্ভয়ে বেরিয়ে আসুন মাতৃভাষাকে রক্ষা করার জন্য। 1961-তে কমলা ভট্টাচার্য শহীদ হয়েছিল নারী হয়ে, সেই কমলা মা আজকে তার কথাটাও ভাবুন। আজকে আপনারা বাড়ি থেকে ভয় কাটিয়ে প্রতিবাদ করতে আপনারা শিখুন, এটাই আমার আবেদন থাকবে। আজকে আমরা এই সৎসাহসের জন্য, এবং তারা যে দুঃসাহসের পরিচয় দিয়েছে, শিলচর তথা বরাক উপত্যকার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে যে প্রেরণা জুগিয়েছে, যে উদ্যম নিয়েছে, তার জন্য তাদেরকে আমরা আজকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের থেকে আন্তরিক সম্বর্ধনা জ্ঞাপন করেছি। বাংলা ভাষায় ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার যারাই জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানায় হিন্দু যুব পরিষদ। বাঙালি এবং অসমীয়াদের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার নিশ্চয় আইনি ব্যবস্থা নেবেন। এছাড়া বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার পৃথকীকরণে কোনো ধরনের সায় নেই হিন্দু যুব পরিষদ। সোমবার শিলচরে হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি পল্লব শইকিয়া ও সম্পাদক দীপজ্যোতি দুয়ারা, সাংগঠনিক সম্পাদক রঞ্জুনাথ, কাছাড় জেলার মহিলা সভানেত্রী রীতা নাথ এ কথা জানিয়েছেন। এদিন পল্লব শইকিয়া বলেন, বীর লাচিত বরফুকনের নামে কোনো সংগঠন অসমীয়া ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে তা হতে পারে না। বীর লাচিত বরফুকনের অসীম বীরত্বের গল্প, তার দেশ ও জাতির প্রতি ভালোবাসা যুগ যুগ ধরে অসম তথা দেশের জনগণকে অনুপ্রাণিত করেছে। লাচিত বরফুকন অসম তথা দেশবাসী হয়ে লড়াই করে বিজয়ী হয়েছিলেন। হিন্দু যুব পরিষদ আসাম হল একটি সনাতনী সংগঠন যা দেশ ও জাতির সামনে কঠিন পরিস্থিতি ও কঠিন সময়ের মধ্যে ভারত ও আসামের দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও হিন্দু যুব পরিষদ ও সনাতনী বীর হিন্দু সেনার উদ্যোগে আগামী 23 ও 24 নভেম্বর দুদিনব্যাপী করিমগঞ্জের নীলামবাজারের উদয়ন ভবনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর লাচিত বরফুকনের 401তম জন্মদিন পালন উদযাপন করা হবে। হিন্দু যুব পরিষদ এ নিয়ে চতুর্থবার লাচিত বরফুকনের জন্মদিন বরাক উপত্যকায় আয়োজন করেছে। হিন্দু যুব পরিষদ ও সনাতনী বীর হিন্দু সেনা লাচিত দিবসকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। এই অনুষ্ঠানে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বিশিষ্টজনেরা ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। সাম্প্রতিক সময়ৰ দুৰ্যোগৰ কথা আপোনাৰ লগত ক'ব বিচাৰিছোঁ। বিশেষকৈ বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত যিটো বিভেদকামী শক্তি, কিছুমান বিভেদকামী শক্তি যি জন্ম লৈছে, আমি ধিক্কাৰ প্ৰদান কৰিছোঁ এই বিভেদকামী শক্তিবোৰক লৈ। যি বিভেদকামী শক্তি আজি অসমক ছিন্ন বিচ্ছিন্ন কৰিব লাগিছে, কোনোবা এজনে যদি বৰাকখন বেলেগকৈ বিচাৰিছে, কোনোবা জাতীয় সংগঠনৰ নাম লৈ বৰাকত বৰাকৰ মানুহক লৈ পেলাই অপমান কৰিছে, কোনোবাই বেংগলী মানুহক লৈ অপমান কৰিছে, আমি ধিক্কাৰ প্ৰদান কৰিছোঁ। আৰু লগতে আমি আহ্বান জনাইছোঁ তেওঁ লাগিলে চলিহাই হওক, তেওঁ লাগিলে ৰয়ে হওক, এই অসমত শান্তি সম্প্ৰীতি বজাই ৰখক। বিশেষকৈ কোনো আমাৰ জাতিগতৰ সমস্যা বা কোনো তেনেকুৱা আমাৰ অসমত নাই। বিশেষকৈ যিটো আমাৰ বিদেশী সমস্যা হৈ আছে, যি বিদেশী ৰাষ্ট্ৰত বহি পেলাই আমাৰ অসমখন খান বান কৰিবলৈ যিটো আমাৰ প্ৰচেষ্টা কৰিছে, আমি সেই বিভেদকামী শক্তিবোৰক আমি হুঁচিয়াৰ আৰু সাৱধানবাণী শুনাইছোঁ। আৰু লগতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক আহ্বান আৰু অনুৰোধ জনাইছোঁ যে এই গৃহমন্ত্ৰী হিচাপে তেওঁ এইবোৰৰ ওপৰত চকু দিব লাগে। আৰু বিভেদকামী শক্তি যোনে হওক, তেওঁ চলিহাই হওক বা কোনোবা ৰয়ে হওক, অতি সোনকালে আইনী ব্যৱস্থা কৰি তেওঁক জেল হাজতলৈ পঠিয়াবলৈ আৰু বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ যিটো সমন্বয় ভাৱ সেইটো বজাই ৰাখিবলৈ অসম লোকসকলে আমি আহ্বান জনাইছোঁ। সোণাই শহরাঞ্চলের ধুনীপুর 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত ব্যবসায়ী মনির উদ্দিন লস্করের জানাজার নামাজে শোকার্ত জনতার ঢল নামে সোমবার বিকেলে সোনাই এলাকার বিভিন্ন স্থান থেকে কাতারে কাতারে লোকজন তার বাড়িতে জড়ো হয়ে শেষ শ্রদ্ধা জানান দিশপুর থেকে শোক প্রকাশ বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁয়ার। এছাড়া প্রাক্তন বিধায়ক আমিনুল হক গত রাতে তার বাড়িতে ছুটে এসে গভীর শোক প্রকাশ করেন। গভীর শোক প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কমিশনার
আনসারুল হক লস্কর ও নূর আহমেদ বড়ভূঁইয়া সহ অনেকে এদিন বিকেল দুটোয় জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে মৃতদেহ সমাহিত করা হয়। জানাজার নামাজ পাঠ করান তার সুযোগ্য পুত্র মৌলানা আব্দুল হক লস্কর। উল্লেখ্য, প্রয়াত মনিরুদ্দিন লস্কর সোনাই প্রেস ক্লাবের সম্পাদক তথা যুগশঙ্খ পত্রিকার সোনাবাড়ি ঘাট প্রতিনিধি মজবুল হক লস্করের পিতা। এছাড়া মজবুল হক বিভিন্ন ধর্মীয় সংগঠনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। উনি আমরা ছোট থাকতে দেখছি, উনি ওনার বাজারে মতিনগর রোডে নিজস্ব বিটা বিজনেস ছিল, সাইকেলের দোকান। প্রায় অনেক দূর দূরান্ত থেকে আজকে ওনার পরিচিতির মধ্যে মানুষ এসেছেন, দেখলাম। তারপরে উনি রেখে গেছেন ওনার দুইজন ছেলে, একজন মেয়ে, দুইজন মেয়ে। ছেলে, বড় ছেলে মৌলানা মজবুল হক লস্কর, ও নিজে দৈনিক যুবসংঘ পত্রিকার সাংবাদিক। তারপরে উনি আমাদের এই দৈনিক কুনারগাঁ মহল্লার অনেকদিন মসজিদের সেক্রেটারি হিসাবে সমাজের অনেক 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 সমাজে সামাজিক কাজেও জড়িত আসলা। আর তার সঙ্গে ওনার ছেলে, দুই ছেলে আর দুই মেয়ে মিলিয়ে ওনার মৃত্যুর পরে ওরা ওনার যে কিনা জায়গা থেকে দুই কাটা জায়গা আমাদের ওয়ার্ডের মহল্লার কারণে আজকে ওনারা ওনার বাবার জন্য ওরা আজকে স্মৃতি হিসাবে দান করেছেন। খুব ভালো লাগছে, উনি যে সার্থক হয়েছে ওনার জিন্দগিটা, যে উনি ছেলেমেয়ে রেখে গেছেন, ওনাকে গড়ে রেখে মাটি দেওয়ার আগে ওরা একটা ডিসিশন দিয়ে আমাদেরকে অনেক ভালো লাগছে, খুশি হয়েছি। আমাদের মহল্লা থেকে ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আখেরাতের জিন্দগি ভালো রাখেন। করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ অব্যাহত রয়েছে। রবিবার রাতে সমাজসেবী আলতা ভূষণের নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন রাতে ওই এলাকার জনগণের সাথে বৈঠকে মিলিত হন বন বিভাগের অবসরপ্রাপ্ত চিফ কনজারভেটর তথা কংগ্রেস দলের সদস্য ডক্টর সলমান উদ্দিন চৌধুরী। করিমগঞ্জ আসনে তার প্রার্থিত্ব নিয়ে চর্চা চললেও এদিনের সভায় তিনি বলেন, দল টিকিট দিলে করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি ও এআইইউডিএফ এর বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি প্রস্তুত রয়েছেন। সভায় এলাকার জনগণের সাথেও দীর্ঘ সময় মত বিনিময় করার পাশাপাশি করিমগঞ্জ লোকসভা এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন উপস্থিত সকলের সম্মুখে। রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বিপর্যস্ত অবস্থা, সেই অবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং এই অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা করা, জনগণের সঙ্গে হাত মিলিয়ে। আমি কোনো নেতা বনে যে সমস্যার সমাধান কোনো অ্যান্টিবায়োটিক দিব সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য জনগণের সঙ্গে সমান সারিতে দাঁড়িয়ে আমি এই সমস্যার সমাধান করার জন্য এই এলাকার নাগরিকদেরকে সচেতন করা এবং এই প্রচেষ্টা চালানো। নির্বাচন 7 মাস দেরি আছে, গতিকে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায় একটা পদ্ধতি, সেই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রের স্তম্ভ সৃষ্টি হয়। যেভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের গণমাধ্যম, ঠিক এভাবে গণতন্ত্রের প্রথম দ্বিতীয় স্তম্ভ হয়েছে আইনসভা। আর এই আইনসভাতে নির্বাচিত হয়ে সংখ্যাধিক্যের বলে জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ আর জনগণের ক্ষমতা উপভোগ করার, তার মৌলিক অধিকার সাব্যস্ত করার যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে যাতে জোরদার করা যায়, উপযুক্ত নেতা নির্বাচন করে সেই জন্য জনগণকে সচেতন করাই আমার মেইন উদ্দেশ্য। আসামের হয়ে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবে ফ্রন্টিয়ারের দুই ছাত্র। কেন্দ্র এবং রাজ্য সরকারের কলা উৎসবে জেলা এবং রাজ্যস্তরে উত্তীর্ণ হয়ে দিল্লিতে যাচ্ছেন করিমগঞ্জ ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের গৌরব ও অপরাজিতা। জেলা এবং রাজ্যস্তরে সাফল্যের পর এবার আসামের হয়ে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবেন করিমগঞ্জ ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের গৌরব চক্রবর্তী এবং অপরাজিতা রায়। তারা দুজনেই দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কলা উৎসবে অংশগ্রহণ করবেন তারা। তাই আজ তাদের দুজনকে স্কুল কর্তৃপক্ষ ট্রফি এবং সার্টিফিকেট দিয়ে সম্বর্ধিত করেছে। সবশেষে করিমগঞ্জ ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরলেন।
আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরিচালনায় যে কলা উৎসব, সেই কলা উৎসবে আমাদের দুই ছাত্র প্রথম ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়ন হয়ে স্টেট লেভেলে ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতায় স্টেট লেভেলে গিয়েছে এবং ওইখানেও ওরা কোয়ালিফাই হয়ে এখন ন্যাশনাল লেভেলে ওরা আমাদের আসামের আসামকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। এটা একটা আমাদের কাছে বিরাট গৌরবের বিষয়। তো গৌরব চক্রবর্তী সে গত বছরও এই শাস্ত্রীয় সঙ্গীতে আসাম থেকে রিপ্রেজেন্ট করেছিল ন্যাশনাল লেভেলে। তো সেখানে হয়তোবা কোনো না কোনো ত্রুটি বা কিছু একটা অসুবিধার জন্য সে ন্যাশনাল লেভেল কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু সে হাল ছাড়েনি। এইবারও আবার সে নতুনভাবে নতুন উদ্যমে আবার চেষ্টা করে ওই সেই প্রতিযোগিতায় আবার আসাম থেকে রিপ্রেজেন্ট করছে। ওরা দুজনকে আবার দিল্লিতে আমাদের আসাম থেকে রিপ্রেজেন্ট করার জন্য ডাকা হয়েছে। তো আশা রাখছি এইবার আমাদের দুইজন ছাত্রছাত্রীর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো একজন আমাদেরকে সেই সুসংবাদ এনে দেবে যে ওরা সর্বভারতীয় স্তরেও শাস্ত্রীয় সঙ্গীতে কোনো না কোনো একটা ওরা প্রতিযোগিতায় অংশ নিয়ে একটা স্থান নিশ্চয়ই দখল করবে আমি বিশ্বাস। রবিবার সন্ধ্যায় রাঙ্গিখাড়িস্থিত লক্ষ্মীনারায়ণ বিবাহ ভবনে স্টুডেন্টস অফ শিলচর পলিটেকনিকের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও শুভ বিজয়া ও পবিত্র ঈদ মিলন সন্ধ্যার আয়োজন করা হয় পবিত্র সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে। এদিন প্রথমে শিলচর পলিটেকনিকের প্রাক্তন অধ্যক্ষ তথা এক্স স্টুডেন্টস ফোরাম অফ শিলচর পলিটেকনিকের সভাপতি নিখিল রঞ্জন চৌধুরী, সহসভাপতি শ্রীকান্ত ভট্টাচার্য, সহসভাপতি সত্যজ্যোতি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ফরিদুল হক লস্কর, শিলচর পলিটেকনিকের প্রথম মহিলা ছাত্রী আনোয়ারা বেগম, প্রাক্তন বিভাগীয় প্রধান অনুপ কুমার চৌধুরী মহাশয়দের হাত দিয়ে মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। প্রথমে সভাপতি নিখিল রঞ্জন ভট্টাচার্য সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে শুভ বিজয়ার পবিত্র ঈদ ও আগন্তুক দীপাবলির শুভেচ্ছা ও শারীরিক সুস্থতা কামনা করেন। সাধারণ সম্পাদক ফরিদুল হক লস্কর বলেন, প্রত্যেক বছর এই দিনে শিলচর পলিটেকনিকের পড়ুয়া ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক ও সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে শুভ বিজয়া ও পবিত্র ঈদ মিলন সন্ধ্যায় আনন্দ উপভোগ করে থাকেন এবং এক্স স্টুডেন্টস ফোরাম অব শিলচর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষকদের দ্বারা বিনামূল্যে কোচিং প্রদানের দ্বারা সেন্টারের 47 জনের মধ্যে 47 জন ছাত্রছাত্রীরা ভর্তি হতে পলিটেকনিককে ভর্তি হতে পেরেছে বলে খুশি ব্যক্ত করেন। প্রতি বছর আপনারা জানেন সবাই যে প্রতি বছর আমরা একটা মিলন সন্ধ্যা করি, মূলত ইচ্ছা এটাই যে অন্তত পক্ষে বছরে একবার সবাই একটা জায়গা। গত দুই বছরের কিছুটা অনেকের তিক্ত হয়তো অভিজ্ঞতা হয়ে গেছে, আমাদের অনুষ্ঠানটা একটা লেন্দি হয়ে যায়, তাই এবার আমরা সংক্ষিপ্ত ভাগ ভাবে যেভাবে আপনাদের ভালো লাগে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে অনুষ্ঠানটা ঠিক করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আপনারা প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠান উপভোগ করবেন। শুভ সন্ধ্যা জানিয়ে সবাইকে শেষবারের মতো। মৃত্যু ভয় থেকে মুক্তি পেতে এবং অমৃত লাভে কলকাতার জীবন্ত কালী শ্যামসুন্দরী দর্শন পেতে প্রতি বছরই দূর দূরান্ত থেকে ছুটে যান অসংখ্য সাধু সন্ত সহ হাজারো হাজারো শ্রদ্ধালুরা। ঠিক এবারও দীপান্বিতা অমাবস্যার মহাপূজায় সন্ধে 16:45 কলকাতার একমাত্র জীবন্ত কালী শ্যামসুন্দরী মায়ের স্বর্ণ সাজে সোনার শাড়ি এবং নতুন সোনার মুকুট সহ নানান সোনার অলঙ্কারের সজ্জিত মনমোহন মাতৃরূপ দর্শন করে জীবন সার্থক করুন। চলুন দেখে নেওয়া যাক এই রহস্যময়ী জ্যান্ত কালী মন্দিরের কিছু তথ্য। তথ্যসূত্র উপস্থাপন করেছেন লেখক শিবেন্দু নাগ এবং গা শিহরণকারী মায়ের মহিমার কাহিনীর তথ্যসূত্র দেন মায়ের সেবায়িত ভৈরবী দয়াময়ী। উল্লেখ রয়েছে যে জীবন্ত শ্যামসুন্দরী নাকি স্বয়ং এসে চাল কলা চেয়ে খেয়েছিলেন। আজ থেকে অনেক বছর আগে মহালয়ার পুণ্যলগ্নে মায়ের আবির্ভাব তিথি, ওই দিন মা প্রথম দর্শন দিয়েছিলেন। মায়ের পুজোর জন্য বাজার করতে যান মায়ের একজন পুরোহিত। বাজার করতে গিয়ে পুরোহিত লক্ষ্য করেন একটি 5 বছরের ছোট বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে, চোখে লাল রং মেখে পুরো মা কালীর মতো সেজে ভিক্ষা করছেন। এই বাচ্চা মেয়েটি সবার কাছে ভিক্ষা চাইছেন, যে যেরকম ভাবে তাকে ভিক্ষা দিতে পারে।
মা শ্যামসুন্দরী যিনি পুরোহিত তার কাছেও সেই বাচ্চা মেয়েটি ভিক্ষা চাইতে গেলেন এবং বললেন, একটা টাকা দে না, আমার খুব খিদে পেয়েছে রে, আমি দুদিন ধরে কিছু খাইনি। তখন সেই পুরোহিত বাচ্চা মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং বলেন, যা কাজ করে খা। বাচ্চা মেয়েটি উঠে দাঁড়িয়ে বলেন যে, যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এরপর বাচ্চাটিও চলে যায় আর পুরোহিত তার পছন্দের মতো মায়ের ভোগ করার জন্য ফল মিষ্টি চাল ডাল সবকিছু কিনে আনেন অনেক বেশি বেশি করে। সেই দিন মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয়। একটা কথা বলে রাখা ভালো যে প্রত্যেক অমাবস্যার মায়ের পুজো অন্ধকারে হয়, শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালীপুজোর দিনে আলো জ্বালিয়ে মায়ের পুজো হয়। আজও সেই রীতি পালন করা হয়ে আসছে। সেদিনও ঠিক অন্ধকারেই মায়ের পুজো করা হচ্ছিল। পুজো চলতে চলতে হঠাৎ পুরোহিত লক্ষ্য করেন যে মহাদেব আছে অথচ মা নেই। পুরোহিত মনে মনে ভাবলেন যে মা তো কালো, তাই অন্ধকারে মাকে দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে তিনি ঘিয়ের প্রদীপটা মায়ের সামনে নিয়ে যান এবং তিনি দেখেন যে সেখানে কেউ নেই, মহাদেবও যেন মৃত মানুষের মতো শুয়ে আছে। পুরোহিত ভয় পেয়ে দুপা পিছনে সরে আসে, তার গা ভয়ে শিউরে ওঠে। তখনই ছমছম করে আওয়াজ হয়, কেউ যেন হেঁটে হেঁটে আসছেন তার পিছন থেকে। সেই মুহূর্তে একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়ল, মায়ের মুখ যেন বেরিয়ে এলো ওই অন্ধকারের মধ্যে এবং বলল, দে চালকলা খেতে দে, দিবি না আমায়? এই দেখে সেই পুরোহিত সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই অজ্ঞান অবস্থায় মা তাকে বলেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা, তাই আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পুজো করিস না কেন, আমাকে যদি কোনো ভক্ত এক মুঠো আতপ চাল দিয়ে আর একটি পাকা কলা দিয়ে আমার কাছে নিবেদন করে, এর থেকেও বড় কিছু আমার কাছে নয়। তাই আজও মাকে ভক্তগণ চাল কলা নিবেদন করে মা সেই ভক্তগণের সকল মনস্কামনা মা পূরণ করেন। মা কাউকে খালি হাতে ফেরান না, মা এতটাই দয়াময়ী। আগে মায়ের বিগ্রহ বড় মেয়ের মতো ছিল, কিন্তু অদ্ভুতভাবে মাকে এখন দেখলে মনে হয় 5 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে, সেই মেয়েটি যেন অবিকল দাঁড়িয়ে আছেন। মায়ের কাছে বড় বড় গায়ক গায়িকারা এসে শ্যামাসঙ্গীত গান করেন, কারণ তারা মনে করেন যে মায়ের মতো সুন্দর আর কোথাও নেই। বড় বড় মন্দিরে মায়ের মুখের এত সুন্দর হাসি পাওয়া যায় না, মায়ের মুখের হাসি অদ্ভুত সুন্দর। মাকে অদ্ভুত সুন্দর দেখতে সকল ভক্তগণ বলেন, মায়ের হাসি অদ্ভুত সুন্দর, মায়ের হাসির জন্য সবাই পাগল। প্রত্যেক অমাবস্যার যত ভক্ত আসে সকলকে বিনামূল্যে প্রসাদ নিবেদন করা হয়। প্রতিদিন মন্দির সকাল 7টায় খোলে আর মায়ের ভোগ হওয়ার পর দুপুর 1টায় মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা অবধি মন্দির খোলা থাকে। অমাবস্যায় সারাদিন মন্দির খোলা থাকে, সেদিন ভোর 4টা থেকে রাত্রি 12টা অবধি মন্দির খোলা থাকে। শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে বাস অটো কিংবা হেঁটেও শোকিয়া স্ট্রিট মানিকতলার আগে রামমোহন হলের পেছনের বাড়িতে মা স্বয়ং বিরাজিত, যেখান থেকে ইচ্ছা মায়ের কাছে অবশ্যই আসতে পারেন। একদম খোদ কলকাতায় মায়ের মন্দির অবস্থিত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সক্রিয় সিএম ভিজিল্যান্স ও জিএসটি বিভাগ বিধায়ক কমলাক্ষের বাড়িতে হাজির। গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে কাটিগড়ায় 3 বাংলাদেশি আটক, উদ্ধার অস্ত্রশস্ত্র। পৈতৃক সম্পত্তি দখল করে বায়নার অভিযোগ, ভূমাফিয়াদের বিরুদ্ধে নালিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।